শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। প্রথমে শুনতে পাবেন সংবাদ শিরোনাম, তারপর শুনতে পাবেন বিস্তারিত খবর। শীঘ্রই চালু হচ্ছে শিলচর সিভিলের চার বিভাগের পরিষেবা বললেন ডিসি। কাঠালিছড়া শিক্ষিকা ধর্ষণ কাণ্ড, বাম মহিলা ও ছাত্র সংস্থার বিক্ষোভ, ধেমাজির কলেজ ছাত্রীর উপর হামলার প্রতিবাদ। সাইকেলে ভারত ভ্রমণে পাথারকান্দির রাজন, কিডনি পাচার চক্রের দুই চাই আটক। শিলচরের হোম থেকে একই দিনে কিশোর সহ চার কিশোরী নিখোঁজ, পুলিশের দ্বারস্থ কর্তৃপক্ষ চাঞ্চল্য শহরে। কাছাড়ে জমে রয়েছে 20,000 মামলা বললেন মালাশ্রী, দ্রুত নিষ্পত্তিতে গুরুত্ব জেলা দায়রা বিচারপতির। সর্বানন্দের মঞ্চে তিতাবড়ির কংগ্রেস বিধায়ক, দল ছাড়ার জল্পনা। কংগ্রেসের অন্দরে এখনো হিমন্তের লোক তোপ সুস্মিতার, অসমে তৃণমূলের সম্ভাবনা দেখছেন প্রাক্তন সাংসদ। ভূমি রাজস্ব ব্যবস্থার উন্নতির লক্ষ্যে মিশন বসুন্ধরা প্রকল্প ঘোষণা হিমন্তের। 3 বছরে রাজ্যে পুলিশ বিচার বিভাগীয় হেফাজতে মৃত্যু 88 জনের। আসাম মিজোরাম সীমান্তে বন্ধ থাকবে নির্মাণ কাজ, সিদ্ধান্ত মুখ্য সচিব পর্যায়ের বৈঠকে। এবার শুনেন বিস্তারিত খবর। বিস্তারিত খবর শোনার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিন। কেন্দ্র আসাম ও মিজোরাম সরকারকে নোটিশ মানবাধিকার কমিশনের। আসাম মিজোরাম সীমান্তে লাইলাপুরে গত জুলাই মাসে সংঘটিত ভয়ঙ্কর সংঘর্ষের ঘটনা নিয়ে কেন্দ্র আসাম ও মিজোরাম সরকারকে নোটিশ জারি করেছে জাতীয় মানবাধিকার কমিশন। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে ওই সময়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। আসামের বাসিন্দা মোহাম্মদ ইনজামুল হকের অভিযোগের ভিত্তিতে মানবাধিকার কমিশন রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং আসাম মিজোরামের মুখ্য সচিবকে আগামী 4 সপ্তাহের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করার জন্য নোটিশ জারি করেছে। শুনানি অনুসারে এই মামলাটি মৃত এবং আহতদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত। কমিশন এই ধরনের ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে, এই পরিস্থিতিতে প্রথম নোটিশ পাঠানো হোক। আসাম মিজোরাম সীমান্তে বন্ধ থাকবে নির্মাণ কাজ, সিদ্ধান্ত মুখ্য সচিব পর্যায়ের বৈঠকে। আসাম মিজোরাম সীমান্ত এলাকায় দুই রাজ্যের যাবতীয় নির্মাণ কাজ পুরোপুরি বন্ধ থাকবে। সোমবার সকালে কেন্দ্রীয় সরকারের গৃহ সচিবের মধ্যস্থতায় দুই রাজ্যের মুখ্য সচিব পর্যায়ের বৈঠকে এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া দক্ষিণ হাইলাকান্দির কুচুরতল সীমান্তে আসামের জমি দখল করে মিজোরামের কালভার্ট নির্মাণ নিয়ে সীমান্তে যে উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর যবনিকাপাত করার লক্ষ্যে দুই পক্ষ ঐকমত্যে পৌঁছেছে। সোমবার হাইলাকান্দিতে সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ সুপার গৌরব উপাধ্যায় এ তথ্য জানান। ফলে সোমবার দক্ষিণ হাইলাকান্দির আসাম মিজোরাম সীমান্ত থেকে নতুন করে কোনো উত্তেজনার খবর পাওয়া যায়নি। আসামের মুখ্য সচিব জিষ্ণু বড়ুয়া সোমবার দিনভর কার্বি আংলংয়ে আসামের সবকটি জেলার জেলা শাসকদের অনুষ্ঠিত কনফারেন্স নিয়ে ব্যস্ত ছিলেন। তাই সীমান্ত নিয়ে দুই হাই ভোল্টেজ বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে বলে সূত্রের খবর। তাই এই বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক কচুরতলি মিজোরামের কালভার্ট নির্মাণ করার প্রয়াস ফের একবার হোঁচট খেল। উপাধ্যায় জানিয়েছেন বৈঠকে কেন্দ্র ও রাজ্য সরকারের অন্যান্য শীর্ষ আধিকারিকরা হাজির ছিলেন। এদিকে কচুরতল কাণ্ডের বিশদ বিবরণ এদিন সাংবাদিকদের কাছে তুলে ধরে পুলিশ সুপার উপাধ্যায় আরো জানান, 20 আগস্ট প্রথমে রঘুনাথপুর থানায় খবর আসে কচুরতল সীমান্তে মিজোরামের পক্ষে কালভার্ট নির্মাণের কাজ চলছে। খবর পেয়ে রামনাথপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ দেখতে পাওয়ার পাশাপাশি অসমের জমিতে পরিত্যক্ত অবস্থায় নির্মাণ সামগ্রী দেখতে পেয়ে পুলিশ তা বাজেয়াপ্ত করে। শিলচরের হোম থেকে একই দিনে কিশোর সহ চার কিশোরী নিখোঁজ, পুলিশের দ্বারস্থ কর্তৃপক্ষ চাঞ্চল্য শহরে। হোম থেকে একই দিনে রহস্যজনকভাবে নিখোঁজ হলো এক কিশোর সহ চার কিশোরী। এই ঘটনাকে কেন্দ্র করে শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হোম কর্তৃপক্ষ ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছে, যদিও সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ কিশোর কিশোরীদের সন্ধান বের করা সম্ভব হয়নি। ঘটনাকে কেন্দ্র করে হোমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। নিখোঁজ হওয়া চার কিশোরীর মধ্যে একজন হোমের সিকিউরিটি গার্ড। শহরের পঞ্চায়েত রোডের উজালা সেন্টার হোমে সোমবার সকালে ঘটেছে এই ঘটনা। এদিন সকালে
রঙ্গিরখাড়ি ফাঁড়িতে হোম কর্তৃপক্ষ মামলা করার পরই ঘটনা প্রকাশ্যে আসে। পুলিশ সূত্র মতে শহরের পঞ্চায়েত রোড স্থিত উজালা হোম থেকে এক কিশোর ও চার কিশোরী নিখোঁজ হয়েছে। হোমের পক্ষে গৌরব দাস জানান, এদিন সকাল 7টা নাগাদ ঘটনাটি প্রত্যক্ষ করেন তারা। হোমের গার্লস হোস্টেলের সীমানায় বেড়া ভাঙা দেখে সন্দেহ হয় তাদের। ভেতরের সন্ধান নিয়ে দেখা যায় রাধিকা চক্রবর্তী বয়স 17, রৌশনারা বেগম বয়স 17, কুদেজা বেগম বয়স 17 সহ সিকিউরিটির দায়িত্বে থাকা মণিগোয়ালা নামের চার কিশোরী নাই। সঙ্গে সঙ্গে আশেপাশে খোঁজ খোঁজাখুঁজি করে এদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এর কিছুক্ষণ পরেই বয়েজ হোস্টেলে সাকির আহমেদ বয়স 17 নামের এক কিশোরীরও সন্ধান পাওয়া যায়নি। কিডনি পাচার চক্রে দুই চাই আটক। অবশেষে ডিব্রুগড় পুলিশের জালে পড়েছে কিডনি পাচার চক্রে দুই মাস্টার মাইন্ড গিরেন সোনোয়াল এবং সমর পাল। পুলিশ দীর্ঘদিন যাবৎ কিডনি পাচারকারীদের তল্লাশি জারি রেখেছিল। এক গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ডিব্রুগড় জেলার টিঙ্গাখাত অঞ্চলের অভয়াপুর থেকে এদের গ্রেফতার করেছে। উল্লেখ্য, গিরিন সোনোয়ালের বাড়ি ডিব্রুগড়ের লেজাই লালমাটির তিনি সুকিয়া গ্রামে। পুলিশ তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে গ্রেফতার করে তদন্ত অব্যাহত রেখেছে। গত 2 মাস ডিব্রুগড়ের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে চা বাগিচার শ্রমিকেরা এই কিডনি পাচারকারীদের কবলে পড়ে অঙ্গ খোয়াতে হয়েছিল। সাইকেলে ভারত ভ্রমণে পাথারকান্দির রাজন, আদম্য ইচ্ছা শক্তিকে পাথেয় করে বা সাইকেলে ভারত ভ্রমণ বের হলেন পাথারকান্দির যুবক রাজন দাস। ইতিমধ্যে তার ভ্রমণের কথা সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। পাথারকান্দির মতো একটি ছোট প্রান্তিক শহর থেকে একটি সাধারণ পরিবারের ছেলে রাজনের এমন পদক্ষেপের প্রশংসা করেছিল অনেকেই। বরাক উপত্যকা থেকে লাদাখ কাশ্মীর কন্যাকুমারী সাইকেলে পাড়ি দেওয়ার এক নজির গুনতে চলেছেন রাজন। তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। সোমবার তিনি ফোনে রাজনের সঙ্গে কথা বলে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, রাজন ছোটবেলা থেকে খুবই মেধাবী, পড়াশোনার পাশাপাশি নিয়মিত শরীর চর্চাও করছে। সে শিলচর নিটের ছাত্র। বছর 21-এর এই যুবকের অভিযানটি এলাকার জনগণ পূর্ণ সমর্থন ও সাধুবাদ জানিয়েছেন। কংগ্রেসের অন্দরে এখনো হিমন্তের লোক, তোপ সুস্মিতার আসামে তৃণমূলের সম্ভাবনা দেখছেন প্রাক্তন সাংসদ। সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। আর বিজেপি শাসিত আসাম ত্রিপুরায় যে তিনিই হতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সেনাপতি, তাও দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। শিলচরের প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সদ্য প্রাক্তন সভানেত্রী সুস্মিতা দেব ইতিমধ্যেই নিজের রাজ্য আসামে পা রেখে স্লোগান তুলেছেন খেলা হবে। কিন্তু কংগ্রেস কেন ছাড়লেন তা এতদিন তেমন খোলসা করেননি সুস্মিতা। বরং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর যুগলবন্দীর স্বপ্নের কথা বলেছেন তিনি। তবে এবার সংবাদ সংস্থাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সুস্মিতা জানালেন আসামে কংগ্রেসের অন্দরের পরিস্থিতি। সুস্মিতার অভিযোগ, আসাম কংগ্রেসের মধ্যে এখনো হিমন্ত বিশ্ব শর্মার লোকজন রয়েছেন, ফলে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের পক্ষে অসম লড়াই করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখানেই শেষ নয়, সুস্মিতা প্রশ্ন তোলেন অসমে বিরোধীরা কোথায়। কংগ্রেস, এআইডিইউএফ সহ প্রতিটি বিরোধী দল বিজেপির সঙ্গে আপোষ করেছে। হিমন্ত বিশ্ব শর্মার অনুগামীরা এখনো কংগ্রেসে রয়েছেন, যে নাগরিকরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ করেন তারা জানেন না যে তাদের হয়ে বিধানসভায় কথা বলবে কে। কিন্তু তৃণমূল জনগণের কাজ করবে জনসাধারণের হয়ে, নানা সমস্যার কথা রিটেক জনসাধারণের হয়ে নানা সমস্যা নিয়ে আন্দোলন করবে। ক্ষমতায় রাজনীতি তৃণমূলের উদ্দেশ্য নয়। সর্বানন্দের মঞ্চে তিতাবরের কংগ্রেস বিধায়ক দল ছাড়ার জল্পনা। রূপজ্যোতি কুর্মী, সুশান্ত বোটাগোহাইয়ের পর কি ভাস্কর বড়ুয়া। বিধানসভা ভোটে জয়ী হয়ে দুই কংগ্রেস বিধায়ক আগেই দল ছেড়েছেন। এবার সম্ভবত একই পথে এগোচ্ছেন তিতাবরের কংগ্রেস বিধায়ক ভাস্কর বড়ুয়াও। এই জল্পনার কারণ অবশ্য তিনি নিজেই, কারণ সোমবার জোরহাটে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের আশীর্বাদ যাত্রার মঞ্চে দেখা গেছে তাকে। মঞ্চে বসেছেন বিজেপি নেতাদের সঙ্গে গামোছা পরিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে সংবর্ধনাও জানিয়েছেন স্বতঃস্ফূর্তভাবে। ফলে ভাস্কর বড়ুয়া বিজেপিতে যোগ দিচ্ছেন বলে তুঙ্গে উঠেছে জল্পনা। প্রদেশ কংগ্রেসও প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। কাঠলিছড়া শিক্ষিকা ধর্ষণ কাণ্ড, বাম মহিলা ও ছাত্র সংস্থার বিক্ষোভ, ধেমাজির কলেজ ছাত্রীর উপর হামলার প্রতিবাদ। কাঠলিছড়ার
এগোল বিদ্যালয়ের শিক্ষিকাকে ধর্ষণ ও সামাজিক মাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও পোস্ট করার তীব্র প্রতিবাদ জানালো সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠন অল ইন্ডিয়া ডিওয়াইও এবং এআইডিএসও। সংগঠনগুলো দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার বিক্ষোভ প্রদর্শন করে গুয়াহাটি সহ বরাকের 3 জেলায়ও। কাঠালিছড়া কাণ্ডের পাশাপাশি মরিঢল কলেজের এক ছাত্রীকে দুদিন আগে দিন দুপুরে ধোবাজি শহরে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার বিরুদ্ধে এদিন সংগঠন প্রতিবাদ সাব্যস্ত করেছে। শীঘ্রই চালু হচ্ছে শিলচর সিভিলে 4 বিভাগের পরিষেবা বললেন ডিসি। শিলচরের সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালে শীঘ্রই নতুন 4টি বিভাগ খোলা হবে। এই বিভাগগুলি হল শৈল চিকিৎসা, অস্থি চিকিৎসা, চক্ষু বিভাগ এবং মানসিক রোগ চিকিৎসা বিভাগ। সম্প্রতি ওই হাসপাতালে অনুষ্ঠিত কার্যকরী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা শাসক তথা হাসপাতালের চেয়ারম্যান কীর্তি জল্লির পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জানানো হয়, জাতীয় স্বাস্থ্য মিশন ইতিমধ্যে এই বিভাগগুলির জন্য চিকিৎসক নিয়োগ করেছে। জেলা শাসক জানান, প্রশিক্ষণপ্রাপ্ত ফিজিওথেরাপিস্ট হাসপাতালের জন্য নিয়োগ করা হয়েছে। এক্স-রে এবং সিটি স্ক্যান 24 ঘন্টা চালুর ব্যবস্থা করা হয়েছে। সোনোগ্রাফি হাসপাতালের বহির্বিভাগ চালু থাকা পর্যন্ত চলবে। কাছারি জমা রয়েছে 20,000 মামলা মালাশ্রী। আদালতে দিনের পর দিন মামলার পাহাড় জমছে। এসব মামলার দ্রুত নিষ্পত্তির প্রয়োজন, তাই লোক আদালতের মাধ্যমে মামলার নিষ্পত্তি করার উদ্যোগ নিয়েছে বিচার বিভাগ, জানিয়েছেন শিলচরের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ তথা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির চেয়ারম্যান মালশ্রী নন্দী। জনসাধারণের আইনি দিক সচেতন করার ক্ষেত্রে মিডিয়া এবং এনজিওর ভূমিকা নিয়ে সোমবার শিলচর ডিএলএসএ কমপ্লেক্সে এক আলোচনা সভার বক্তব্যে তিনি আদালতে মামলার পাহাড় জমা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ঘোষণা তালিবানের। গত 15 আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবানরা, ঠিক সেই মুহূর্তে দেশ ছেড়ে পালিয়েছেন সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ গনি, সেই সঙ্গে নর্দার্ন অ্যালায়েন্সের অন্যতম প্রধান নেতা সালেহ কড়া বার্তা দিয়েছেন তালিবানদের। কিন্তু সালেহের ক্ষমার চোখেই দেখছে তালিবানরা, তাদের বিরুদ্ধে চরম প্রতিহিংসামূলক আচরণ করতে চায় না তারা, এমনটাই জানিয়েছে তালিবানরা। কাবুল দখলের পরেই তালিবানদের পুরনো রূপ দেখা গিয়েছে। মহিলাদের বেত্রাঘাত থেকে শুরু করে মার্কিন ফৌজের সঙ্গে কাজ করা আফগানদের খুঁজে বের করে হত্যা করছে জেহাদিরা। তবে বদলা নয়, বদলের বার্তা এবার দিতে চায় হাইবতুল্লাহ আখুন্দজাদার জঙ্গি সংগঠনটি।